আমরা কবে আপনাকে সিনেমা দেখব? আমি যখন ডিগবাজি শিখব তখন। সিনেমাটা যারে একটা হচ্ছে বলে না যে মিষ্টি চিনি সুগার ডেডি যারে আছে ওই সিনেমা করতে পারে, বাট আমাদের জন্য সহজ না, কারণ আমার কোনো সুগার ডেডি নেই। এখন বলবেন যে কেন না, এটা আমি মিথ্যা কথা বলি। সিনেমাতে মডেল অভিনেত্রী সবারই আছে, সিনিয়র হোক জুনিয়র হোক। মিডিয়াতে ইং করেছি, ভিতরে খবরটা তখন জানতে পেরেছি যে সুগার ডেডি লাগে। আগে তো আমি জানতাম না যে লাগবে না, আমি মনে করছি আমি সুন্দর আছি, অভিনয় পারি, তো আমি কাজ করতে পারবো। বর্তমানে নতুন যারা কাজ করে সুগার ডেডি থাকে, ওরাই কিন্তু ইনভেস্ট করে। আসলে যে এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে আপনি নতুন একটা সিনেমার ঘোষণা দিলেন কোন একটা বড় একটা প্রোডাকশন হাউস থেকে, তখন আমরা সেটা কিভাবে নিব? সেটা আবার লাখ হবে পরিমণির। বর্তমান আটা যদি এখন আমি দেখি যে ও পরিমণি, তাহলে তো আমাকে কি কি গলায় ফাঁসি দিয়ে মরার দরকার হয় না। যে আমাদের বাংলাদেশে যে সুপারস্টার আছেন শাকিব খান, ও উনি তো ওরা সবাই তো মেকআপ করে, বাট হচ্ছে আর মোশাররফ করিম কখনো যে মেকআপ করে বা গেট আপ করে এই জিনিসটা উনি আ করে না, উনি হচ্ছে যেটা ক্যারেক্টার ক্যারেক্টারটাই ধারণ করে। আমরা কবে আপনাকে সিনেমা দেখব? আমি যখন ডিগবাজি শিখব তখন। না, যে কোনো একজন আর্টিস্ট বলেছিলেন, আমি দেখেছি উনি ইন্টারভিউতে বলেছিলেন যে যারা মিডিয়াতে কাজ করে কাজ করবে, হিরো হিরোইন যারা কাজ করবে ওদের ডিগবাজিটা শেখা অনেক ইম্পর্টেন্ট বলেছিলেন। হ্যাঁ, তো উনি পারে এটার জন্য মেবি উনি বলেছিলেন। তো উনি জাহিদ খান বলেন, উনি বারবার বলেছিলেন জাহিদ খান। আমি জাহিদ খান নামটা শোনার পরে আমি ভাবছি যে জাহিদ খান কে, জাহিদ খান নামের কেউ আছে কি না। পরে যখন ডিগবাজিটা বলেছিলেন তখন ভাবলাম ও আছে, ঠিক আছে, তাহলে জাহিদ খানের কথা বলেছিলেন। তো শাকিব খানের সাথে যদি সিনেমার পাই, সুযোগ পাই, তাহলে আমি ওই যে ডিগবাজি দিয়ে যায় সিনেমা করব, যেহেতু আমি নতুন অবশ্যই কাজ করব ডিগবাজি দিয়ে। উনি ডিগবাজি দিয়ে ভাইরাল হচ্ছে, এখন আমরা পারি না ডিগবাজি, যার জন্য যদিও আমি এখন হ্যাঁ শিখছি বলে। উনি ওনার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু শেখানোর জন্য, পরে উনি আমাকে শিখিয়েছে, বাট আমি পারি, কিন্তু এখন আমি লেহেঙ্গা পরে আসছি যার জন্য আমি পারবো না। প্রত্যেকটা মানুষের তো ভাইরাল হচ্ছে, তাই না? আমরা ভাইরাল হচ্ছি না, যেহেতু নতুন কাজ করছে, তো একটা ডিগবাজি দিয়ে ভাইরাল হয়েছে। না, সহজে না, সহজে না বলেই তো আমি এখনও সিনেমাতে কাজ করতে পারিনি। যদি আমি একটা সিনেমাতে সাইনিং করেছিলাম, ইকবাল ভাইয়ার সিনেমাতে, ফাইটার সিনেমাটা, ওটা আমার সাইনিং হয়েছিল, বাট ওই কাজটা তো আমার এখনও হয়নি, বা আদৌ হবে কি না আমি জানি না, মেবি হবে না। সিনেমাটা হচ্ছে এখন যোগ্যতা বিষয় না, সিনেমাটা যারে একটা হচ্ছে বলে না যে মিষ্টি চিনি সুগার ডেডি যারে আছে ওই সিনেমা করতে পারে, এ তার জন্য সহজ, বাট আমাদের জন্য সহজ না, কারণ আমার কোনো সুগার ডেডি নেই। এখন বলবেন যে কেন না, এটা আমি মিথ্যা কথা বলি, সবার আছে, শুধু আমি আমি আমার একমাত্র আমার নেই হচ্ছে মিডিয়াতে সবার, যত মানুষে কাজ করে সিনেমাতে মডেল অভিনেত্রী সবারই আছে, সিনিয়র হোক জুনিয়র হোক। আমার নেই হচ্ছে আমার মেবি আমার নাক গোছা এটার জন্য। না না না, গুণটা আপনার তখনই প্রকাশ পায় যখন আপনি আর ও একটা প্ল্যাটফর্ম তৈরি করে কাজ করতে পারে, তখন আপনার গুণটা দেখবেন। এখন আমার ভিতরেও তো অনেক গুণ আছে, তাই না? আমি আগাচ্ছি, কিন্তু হচ্ছে আমার। আচ্ছা আপু, আপনি যেহেতু একটা কথাই বললেন যে নতুনরা আসতে গেলে তাদের একটা সুগার ডেডি থাকা লাগে, আপনি কোন চিন্তাধারা থেকে এই মিডিয়াতে এসেছেন যে আমার ওই তো সুগার ডেডি নাই, তাহলে আমি কীভাবে শাইন করব? এই আমি যখন মিডিয়াতে এসেছি তখন আমি মনে করেছি যে আমি মাশাল্লাহ দেখতে অত অতটা খারাপ না মনে হয় না, অনেক সুন্দরী, থ্যাংক ইউ। তো আমার মনে হচ্ছিলো যে আমি মিডিয়াতে, যেহেতু আমার স্বপ্নটা আমি মিডিয়াতে কাজ করা, তো আমি পারবো। যখন আমি মিডিয়াতে ইং করেছি, ভিতরে খবরটা তখন জানতে পেরেছি যে সুগার ডেডি লাগে। আগে তো আমি জানতাম না যে লাগবে না, আমি মনে করছি আমি সুন্দর আছি, অভিনয় পারি, তো আমি কাজ করতে পারবো। ক্যারিয়ার নিয়ে অনেক হতাশ, কারণটা হচ্ছে এই যে সবাই সাইনিং করে তারপর কাজ হচ্ছে না, এটা হচ্ছে কাজ না হওয়ার কারণটা কি? কাজে না হওয়ার কারণ হচ্ছে যখন তখন বলে যে তুমি দেখো তোমার কোনো কেউ পরিচিত থাকলে বলো ইনভেস্ট করার জন্য, কাজ এবং এইটাই হয়।
বর্তমানে নতুন যারা কাজ করে সিনেমা করে নতুন আমাদের আমার মতো মেয়েরা যারাই কাজ করে সবারই হচ্ছে আপনার কিচেনে বলে সবাই নিজে নিজেদের থেকে সুগার ড্যাডি থাকে ওরাই কিন্তু ইনভেস্ট করে কখনো কোনো পরিচালক কিন্তু কোকে নিয়ে আপনি যে বক্তব্যটা দিলেন যে সুগার ড্যাডির বিষয়টা এখন যদি আপনি আমরা দেখি যে আপনি কোনো সিনেমাতে ইনভলভ হয়েছেন হ্যাঁ তখন কি আপনারা মনে করবেন যে আমার সুগার ড্যাডি আছে সেই জন্য আমি সিনেমা করছি এটাই তো আপনার কথা সূত্র ধরে যদি দেখি কথা আসতে পারে যে আপনি কিন্তু আপনি কিন্তু স্পেসিফিকলি সব নায়ক নায়িকাদেরকে ইন্ডিকেট করে কথাটা বলেছেন এটা সত্যি যারা আসছে এটা সত্যি কথা হ্যাঁ এখন আপনি যদি ধরেন নতুন কোনো সিনেমাতে আমি বলতে গেলে যে এক সপ্তাহের ভিতরে বা এক মাসের ভিতরে আপনি নতুন একটা সিনেমার ঘোষণা দিলেন কোন একটা বড় একটা প্রোডাকশন হাউস থেকে তখন আমরা সেটা কিভাবে নিব সেটা আবার লাখ হবে আমার ভাগ্য এই যে এই জন্য কিছুনো শুরু হয়নি যেমন ফাইটার সিনেমাটা ইকবাল ভাইয়ার সিনেমাটা কেন শুরু হয়নি আমি জানেন উনি বলেছে ওই সিনেমাটা যখন হবে অবশ্যই আমাকে নেবে এটা বলেছে বাট ওই সিনেমাটা এখন আর হয়নি যারা সেলিব্রিটি আছে তারাই তো হচ্ছে আপনার এই আর হচ্ছে তারাই আপনার এই ধরনের মানে ভাইরাল হওয়ার বিভিন্ন কথা বলে এক করে টপিকস দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে তো যারা নতুন আছে তারাও তো ওদেরকে ফলো করে উনি তো সুপারস্টার শাকিব খান উনি তো আমাদের সাথে নতুনদের সাথে কাজ করতে চায় না কারণ উনি নতুনদেরকে আর উনি তো নতুন না এদিকা তো হচ্ছে কলকাতায় অনেক হ্যাঁ করেছে কিন্তু আপনি আমাদের দেশে হচ্ছে আপনি অলরেডি সিরিয়াল করছেন বা নাটক করছেন হ্যাঁ নাটক করছেন অন্যান্য অনেক কিছুই করছেন অনেক কাজ করছেন আমাকে বলে নাই হয়তো আর বাংলাদেশে তো আমাদেরকে আসলে অত সহজে সুযোগ দেওয়া হয় না যে সত্যি কথা যে আমাকে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় ঘুরতে হয় আসো কফি খাও তারপরে হচ্ছে ধরেই আমাদেরকে অত ভালো কাস্টিংয়ে ভালো ভালো কাজের জন্য কেউ কেউই কখনো হুট করে সুপারস্টার হয় নাই আপনি অপু বিশ্বাস বলেন শাবনূর বলেন যারাই আছে ওরা কিন্তু হুট করে সুপারস্টার হয়নি আর্টিস্ট হয়ে যায়নি ওদের আপনার প্রথম যে ওরা ইং করেছে ওদের প্রথমটা দেখেন প্রথমটা দেখেন এখন যদি আমি যদি মনে করি পরিমণি পরিমণির বর্তমান আটা যদি এখন আমি দেখি যে ও পরিমণি তাহলে তো আমাকে কি কি গলায় ফাঁসি দিয়ে মরার দরকার হ্যাঁ কিন্তু আমাকে ওর আগের এটা দেখতে হবে আগের লাইফ স্টাইলটা দেখতে হবে যে ও কীভাবে ইং করেছে মিডিয়াতে ওই জিনিসটা দেখতে হবে আমি তো এখনকার জিনিসটা আমি ফলো করার করলে তো আমি মরে যাবো ও মাই গড